রাত জাগা পরিমিত পানি পান না করা আবার শরীরের কথা না ভেবে নিজের পছন্দ মতো মিষ্টি কিংবা ভাজাফোড়ার মতো ক্ষতিকর খাবার খাওয়া এমন নানা কারণে ঝুঁকিতে পড়ছে আমাদের শরীর চলুন জেনে নেওয়া যাক সুস্থ জীবনযাপনের দশটি উপায় এক প্রতিদিন নিয়ম করে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস বদলান্ডে আপনার জীবনযাত্রায় টানা এক মাস সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমাতে যান অনুশীলন করলে এটাই আপনার অভ্যাসে পরিণত হবে দুই প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন বাইরে বের হলে সাথে নিন পানির বোতল আপনার শরীরকে হাইড্রেট রাখতে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর পানি পান করুন তিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অন্তত আধা ঘন্টা হাঁটতে হবে চার মানসিক স্বাস্থ্যের সাথে সূর্যের আলোর গভীর সম্পর্ক আছে প্রতিদিন অন্তত দশ মিনিট রোদে থাকুন সেটা যদি হয় ভোর ছয়টা থেকে সকাল নয়টার মধ্যে তাহলে সবচেয়ে ভালো এক মাস অভ্যাস করে এটাকে জীবনযাপনের সঙ্গী করে নিন পাঁচ চিনি শরীর বা ত্বকের জন্য প্রচণ্ড ক্ষতিকর চিনিকে না বলুন এক মাস চিনি চা কফি পান করুন সেই সঙ্গে বাদ দিন বাইরের ভাজাফোড়া খাবারও ছয় সপ্তাহে অন্তত তিন দিন ব্যায়াম করুন জিম না থাকলে বাসায় কিংবা সাদেও চাইলে ব্যায়াম করতে পারেন সাত দিনে অন্তত আধা ঘন্টা ফরার অভ্যাস আপনার মস্তিষ্ককে সচল রাখতে সহায়তা করে তাই প্রতিদিন আধা ঘন্টা কোরআন তেলাওয়াত বা অন্য কোনো ইসলামিক বই পড়তে পারেন আট দিনে দশ মিনিট মেডিটেশন করুন ঘরের ভেতর নিরিবিলি কোনো জায়গায় মেডিটেশন করতে পারেন ঘুম থেকে উঠে সেরে ফেলতে পারেন এটি নয় যদি আপনি অফিস বা অন্য কোথাও কাজ করেন প্রতি এক থেকে দুই ঘন্টা অন্তর বিরতি নিন এই সময়ে হালকা হাঁটাচলা করুন বা চোখের আরাম দিন দশ প্রতিদিন সকালের নাস্তা কখনো বাদ দেবেন না স্বাস্থ্যকর সকালের নাস্তা যেমন ওটস ডিম ফলমূল এবং বাদাম খেলে আপনি সারাদিন শক্তি পাবেন এবং মনোযোগী থাকতে পারবেন এভাবে আপনার শরীর আর মনকে সারাদিনের জন্য তৈরি করুন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ